চুজ করবে একটা ময়েশ্চারাইজার কিংবা অ্যালোভেরা জেল একটুখানি নেবে। নিয়ে ফুল ফেসে হলে ফুল ফেসে, আর যদি মনে করছো যে আইব্রো করেছো, অনেকে দেখবে একটুখানি কি হয় র্যাশ উঠে যায়, জ্বালা পড়ে, লাল হয়ে যায়, তাদের ক্ষেত্রে খুব যদি সেন্সিটিভ হয়ে যায় তো সঙ্গে সঙ্গে কিছু করার নেই, তার জন্য একটুখানি আইস কিউব বরফের টুকরো দিয়ে ঘষে দেবে জায়গাটা, যে ওয়াটারটা থাকবে আইস কিউবে সেটা যাতে স্কিনের মধ্যে অ্যাবজর্ব করে যায়, সেটা যাতে স্কিন থেকে না বেরিয়ে যায় বা তুমি না মুছে ফেলো সেটা, তার উপর দিয়ে এরকম অ্যালোভেরা জেল বেশি বেশি করে দিয়ে থুপে থুপে দেবে, তারপরে হালকা করে মাসাজ করে দেবে, তাহলে দেখবে সঙ্গে সঙ্গে যাদের র্যাশ উঠে লাল হয়ে যায় সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাবে। আগে আইস কিউব, আইস কিউবের ওয়াটারটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে, বসে যাবে, তারপরে কিন্তু এই অ্যালোভেরা জেল, যদি কোনো প্রবলেমে পড়ো আর যদি নাও পড়ো শুধু অ্যালোভেরা জেল দিতে পারো একটা হালকা মাসাজ করার জন্য, হালকা করে লাইট করে, যাতে সে তোমার কাছে রিল্যাক্সের জন্য এসছে তাই না, বা তাকে সে কোনোভাবে যাতে তোমার থেকে পেন না হয়, তার যাতে পেন ফুল না হয় ব্যাপারটা পেনলেস করে দেবে, যাতে সে রিল্যাক্সটা পায় তোমার কাছে যেটা এসছে, হালকা করে একটু মাসাজ করে দিলে।